নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নি নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাই, আল্লাহ যদি মেনে না নাও তোমাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন। ফাকামা আবু লাহাবিন, আবু লাহাব দাঁড়িয়ে যায় আর বলে, তাব্বান লাকা সাইরুল ইয়াউম আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছ, তোমার পুরাটা দিন ধ্বংস হোক, নাউজুবিল্লাহ তুমি ধ্বংস হও এই কারণে রাখছো আমাদেরকে। ফানাজালাত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে তাবলীগ করা শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। এগুলো তৃতীয় কথা। চতুর্থ কথা, আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। সহি বুখারীর 3535 নম্বর হাদিসের বর্ণনা, কাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নামাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফা আহসানা ওয়া আজমালা। নবীজি বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা বড় সুন্দরভাবে সাজিয়েছে, ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, ঘরের এক কোণায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা। ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজআলা আন-নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, জনগণ ওই ঘরটার চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়, ঘরের সৌন্দর্যতা দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়, যখন দেখে একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা তখন মানুষ আরো আশ্চর্য হয়ে যায়। এত সুন্দর একটা ঘর, ঘরের কোনার মধ্যে একটা ইটের জায়গা ফাঁকা, মানুষ তখন বলাবলি করে, কেন এই ইটটা লাগানো হলো না? নবীজি বলেন, আনাল লাবিনা আনা খাতামুন নাবিন আলা নাবিয়া বাদি, শোনো তোমরা, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে আল্লাহ আমার রব্বুল আলামিন ঘরের ওই কোনার ইট লাগিয়ে ঘরের সৌন্দর্যতার সমাপ্ত করে দিয়েছেন। আমার আগ পর্যন্ত সব নবীর আল্লাহ পাঠিয়ে ঈসা নবী পর্যন্ত ঘর আল্লাহ সাজিয়েছে, একটা জায়গা ফাঁকা, আমার মাধ্যমে নবুয়তের ওই সৌন্দর্যতার সমাপ্ত আল্লাহ করে দিয়েছে। নবীজি বলেন, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। এই গেল চার নম্বর কথা। তো নবী আমার পরে আর নবী নাই, তে কাজ করবে কে? এবার পাঁচ নম্বর কথা, যেহেতু নবী আর আসবে না, তাই নবীদের এই কাজ আমরা করব। কারা করব? নবী আর আসবে, তাহলে নবীদের কাজ কে করতে হবে? আমরা। বলেন, উম্মত করতে হবে, কে করতে হবে? এগুলো পাঁচ নম্বর কথা। সহি বুখারীর 3461 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آيه, নবীজি বলেন, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয় তোমরা অন্যের কাছে তাবলিগ করে দাও, পৌঁছে দাও, কিছু একটা আমার কাছ থেকে জানবা, আমার কাছ থেকে যেটা জানো এটা তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। তাহলে এখন বলেন, তাবলিগের কাজ এখন নবীদের না আমাদের? কারণ নবী আর দুনিয়াতে আসবে না, আমাদের নবী শেষ নবী। পাঁচটা মৌলিক কথা আবার বলছি। এক নাম্বার, সব নবীরা দাওয়াতের কাজ করছে। দুই নাম্বার, আমাদের নবীকে তাবলিগের হুকুম করছে। তিন নাম্বার, প্রকাশ্যে তাবলিগ করেছেন, গোপনে তাবলিগ। চার নাম্বার, নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। তাহলে পাঁচ নাম্বার কথা, কাজ করবে কারা? উম্মত এখন তাবলিগের কাজ করবে। দাওয়াতের কাজ যারা করবে তারা মৌলিক পাঁচটা ফলাফল মনে রাখবো। কয়টা? বিশেষ করে আলোচক, ওয়াইজ, খতিব সাহেব যারা আছেন, মাশাআল্লাহ অনেক আইম্মা মাসাজিদরা আছেন, এটা আমরা সবার জন্য। জুমার দিন যারা বয়ান করে তারাও একজন দায়ী, যারা ওয়াজ করে তারাও দায়ী,
যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দেয় তারাও দায়ী এই দায়ীদের মৌলিক কষ্ট কয়টা ফলাফল মনে রাখবো এক নাম্বার যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে আল্লাহ তাদেরকে কোরআনে সফল মুমিন বলে ঘোষণা করেছেন সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون الله বলেন তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া দরকার এমন একটা দল হতে হবে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর তারাই হলো সফল কাম তাহলে যারা দাওয়াতের কাজ করবে তাদেরকে আল্লাহ সফল বলেছেন দুই নাম্বার যারা কল্যাণের দাওয়াত দিবে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে তাদের কথা কোরআনে আল্লাহ শ্রেষ্ঠ কথা বলে ঘোষণা করেছেন সূরা হামিম আস-সাজদা 33 নাম্বার আয়াত যে আয়াতটা আমি ভূমিকাতে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله বলেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় নেক আমল করে আর বলে নিশ্চয়ই আমি মুসলমান পৃথিবীর মধ্যে মানুষদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আম্মা জানা আয়েশা বলেন মুয়াজ্জিন সাহেবের এই কথার চাইতে আর দামি কথা কার হতে পারে যারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় তাদের কথার চাইতে দামি কথা আর কার কথা তাহলে যারা দাওয়াত দেয় দ্বিতীয় ফলাফল তাদের কথা শ্রেষ্ঠ কথা তিন নাম্বারটা হাদিসটা শোনার আগে একটু বাংলা বুঝেন আপনি কোনো চা দোকানের সামনে গিয়ে 10 জনকে দাওয়াত দিলেন ভাই চলেন না মসজিদে নামাজে 10 জনের মধ্যে 7 জন 8 জন আপনার দাওয়াতে মসজিদে আসছে কথার কথা মাগরিবের আগে এই যে 8 জন লোক আইসা মাগরিবের নামাজ পড়ছে এই 8 জন মাগরিব পড়ে যেই সওয়াবটা পাবে তাদের সওয়াব আল্লাহ একটুও কমাবে না কমিয়ে আপনি যে দাওয়াত দিয়ে আনছেন ওই 8 জনের ফুল সওয়াবটা আল্লাহ আপনাকেও দান করবেন মুসলিম শরীফের 6697 নম্বর হাদিসের বর্ণনা তাকরার সহ হাদিস সংখ্যা হবে 7453টা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه بننا نبي صلى الله عليه وسلم بلن من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه কোন ব্যক্তি যদি অন্য কাউকে কল্যাণের দিকে আহ্বান জানায় হেদায়েতের দিকে আহ্বান জানায় এই ব্যক্তির কথায় যতজন মানুষ কল্যাণের পথে আসবে যতজন তার অনুসরণ করবে তাদের সম পরিমাণ সওয়াব আল্লাহ ওই আহ্বানকারীকেও দিয়ে দেয় হাদিস আর একটু বাকি আছে বলবো সেটা ওয়ামান দা ইলা দলালা কেউ যদি মানুষকে পথভ্রষ্টতার দিকে দাওয়াত দেয় খারাপ কাজের দিকে দাওয়াত দেয় كان عليه من الاسم مثل آثام من تبعه যে ব্যক্তি অন্য কাউকে খারাপ কাজের দাওয়াত দেয় তার আমল নামায় যারা তার কথা শুনে গুনাহ করবে তাদের গুনাহ একটুও কাটা হবে না তাদের সম পরিমাণ গুনাহ ওই আহ্বানকারীর আমল নামায় চলে যাবে নাউজুবিল্লাহ এজন্য একটা কথা মনে রাখবেন আমাদের এক উস্তাদ বলছিলেন এই শোন গুনাহ করিস নিজেরা কইরা আল্লাহর কাছে মাফ চাইস আল্লাহ মাফ করে দিবে কাউরে গুনাহের দিকে ডাকিস না হুজুরের শব্দটা বললাম এই শোন গুনাহ কইরা ক্ষমা চাইস আল্লাহ ক্ষমা করে দিবে কাউরে গুনাহের গুনাহ করতে বলিস না হুজুর এভাবে বলছিলেন মাওলানা হইতে তখনো 5-6 বছর বাকি আমাদের
হুজুর শব্দটা বলছিলেন, এই শোন গুনাহ করিস, কইরা ফেললে এমনি গুনাহ তো হবেই, তো গুনাহ কইরা ফেললে আল্লাহর কাছে মাপ চাইস, তো নিজে গুনাহ করলে আল্লাহর কাছে মাপ চাইস, আল্লাহ ক্ষমা করবে, কাউরে গুনাহ করতে বলিস না, এটা বলে দিস। এখন হাদিস মিলান তো, নিজের গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কায়মন বাক্যে বলবেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এই যে 10-12 জনের আপনি গুনাহ করাইলেন, তাদের ভার কে নিবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো 3 নম্বর, কল্যাণের দিকে আহ্বানকারীকে আল্লাহ, যতজন মানুষ ওই কল্যাণকর কাজটা করবে ততজনের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। 4 নম্বর, যারা কল্যাণের দাওয়াত দিবে, একজন মানুষ যদি আপনার দাওয়াতে হেদায়েত পেয়ে যায়, আরবের লাল ওটের চাইতে আল্লাহ আপনাকে আরো দামি জিনিস দান করছেন। এক্ষেত্রে আমরা বুখারীর একটা হাদিস শুনি, সহিহ বুখারীর 4210 নম্বর হাদিসের বর্ণনা, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা খায়বার, নবীজি খায়বারের যুদ্ধে বললেন, খায়বারের যুদ্ধের দিন আল্লাহ রাসূল বললেন, লা উতিয়ান্না হাদিহির রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাই, আগামী কাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। সাহাবারা রাতের বেলায় জল্পনায় রাত কাটায় দেয়, কেউ রাতের বেলা ঘুমায় না, ফাবাতান্নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা, সাহাবারা রাতের বেলা এই জল্পনায় কাটায় দেয়, না জানি কাকে দেওয়া হয় পতাকাটা। ফালাম্মা আসবাহা আন-নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল যখন হয়ে যায় সবাই আল্লাহর রাসূলের সামনে আসলেন, কুল্লুহুম ইয়ারজু আইয়াতাহা, সবার আশা আমাকে পতাকাটা দিবে নবী, সবার আশা আমারই দিবে নবীজি, সবার দিকে তাকায় কয়, এই না আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী কোথায়? সুবহানাল্লাহ, তাদের মাঝে হযরত আলী নাই, যারা গেছে পতাকা আনতে এদের মাঝে হযরত আলী নাই। সাহাবাদের পক্ষ থেকে জবাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইশতাকি আই নাই, হযরত আলীর চোখের মধ্যে সমস্যা তাই আসতে পারে নাই। ফারসাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাই ফাউতিয়া বিহি, নবীজি আলীর কাছে লোক পাঠিয়ে হযরত আলীকে ডেকে আনলেন, আনার পর ফাবাসাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাই, নবীজি হযরত আলীর দুই চোখের মধ্যে থুতু মুবারক লাগায়া দেন। স্বপ্নে যদি লাগায় দেয় চোখে তাও কাজ হয়ে যাবে, আল্লাহ কবুল করুন। ওয়াদাআলাহু, সাথে সাথে দোয়া করছে হযরত আলীর জন্য, সাহাবারা বলেন ফাবারাআ কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, এমন ভাবে সুস্থ হইছে চোখের দিকে তাকায় মনে হলো আমাদের যে হযরত আলীর চোখে কোনোদিনও কোন রোগ বিমারি অসুস্থতা হয় নাই। সুবহানাল্লাহ, ফাআতাহু রায়া, পতাকা দিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উকাতিলু হাত্তা ইয়াকুনু মিসলানা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতো তারা মুসলমান না হওয়া পর্যন্ত আমি লড়াই করব। নবীজি বললেন, উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, এই অবস্থায় তুমি যাও, যাওয়ার পর সুম্মা দুহুম ইলাল ইসলাম, ইসলামের দিকে তাদেরকে দাওয়াত দিবা, ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে তাদেরকে অবগত করবা, আসার চাইতে এই একজন হেদায়েত দেওয়াটা কোটি গুণ বেশি দামি, খৈরুন, উত্তম, দামি। একটা মানুষ যদি আল্লাহ তোমার দ্বারা হেদায়েত দেয়, তাহলে দাওয়াতের 4 নম্বর ফলাফল, একটা মানুষ যদি আপনার কারণে হেদায়েত পেয়ে যায়, আরবের লাল ওটের মালিক হওয়ার চাইতে আরো দামি জিনিসের মালিক আল্লাহ আপনাকে বানায় দিয়েছেন। 5 নম্বর,
যারা দাওয়াতের কাজ করি, তাবলিগের কাজ করি, পৌঁছানোর কাজ করি, তাদের জন্য নবীজি 1500 বছর আগে দোয়া করে গেছে। তিরমিজি শরীফের 2657 নম্বর হাদিস। বিশেষ করে খতিব সাহেব যারা আছে, তারা তো প্রত্যেক জুমায় এত পরিমাণ নবীজির এই দোয়াটা পায়। قال رسول الله صلى الله عليه وسلم তিরমিজির বর্ণনা 2657 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, নাদর আল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআ। ওই ব্যক্তিকে আল্লাহ আলোক উজ্জ্বল বানায় দেন, ওই ব্যক্তিকে আল্লাহ আলোকিত বানায় দেন, যেই ব্যক্তি আমার কাছে কিছু শুনে, শোনার পর যেইভাবে শুনেছে ওইভাবে অন্যের নিকট পৌঁছিয়ে দিয়েছে, আবার শুনছে পৌঁছাইছে, এরপর এইভাবে আস্তে 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 এই পর্যন্ত। তো যতটুকু শুনবো ততটুকু যদি তাবলিগ করি আল্লাহ রসুলের দোয়া পাওয়া যায়। এই হলো 5টা ফলাফল। 1 নম্বর সফল, 2 নম্বর দাঈর কথা শ্রেষ্ঠ কথা, 3 নম্বর যিনি দাওয়াত দেয় তার আহ্বানে যতজন কল্যাণে সাড়া দিবে ওই পরিমাণ সওয়াব তিনিও পাবে, 4 নম্বর আরবের লাল ওটের মালিকানার চাইতেও একজন হেদায়েত পেয়ে যাওয়াটা আরো বেশি উত্তম, 5 নম্বর দায়ীর জন্য দায়ী যেন আলোকিত হয়ে যায়, তাকে যেন আলোকিত বানায় দেয় আল্লাহ, এই নবী 1500 বছর আগে দোয়া করে গেছেন। তাহলে দায়ীর জন্য নবী দোয়া করে গেছেন। তাহলে ভূমিকায় জানলাম 5 কথা, ফলাফল 5টা হইল কয়টা? যিনি দাওয়াত দিবে, যিনি বক্তা হবে, যিনি আলোচনা করবে, যিনি মুবাল্লিগ হবে, যিনি দায় ইলাল্লাহ হবে, তার মৌলিক 9টা গুণ থাকা দরকার। কয় গুণ? 9 গুণ। 1 নম্বর আল ইখলাসু ফিদ দাওয়া, ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। কিসের সাথে? ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। দাওয়াত একটা ইবাদত, এই ইবাদত ইখলাসের সাথে করা। বলেন আমার সাথে, দাওয়াত কি ইবাদত? এই ইবাদত কিসের সাথে করা? ইখলাস। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নি উমিরতু আন আবুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। তাহলে 1 নম্বর একনিষ্ঠভাবে দাওয়াত দেওয়া, 2 নম্বর যিনি দাওয়াত দিবেন তিনি এই বিশ্বাস করবেন, ইয়াতাকিদু আন্নাহু ওয়ারিসুন লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি দাওয়াত দিবেন, যিনি দাঈ ইলাল্লাহ হবেন, যিনি আলোচক হবেন, যিনি খতিব হবেন, তিনি মনে করতে হবে, যিনি মুআল্লিম হবেন, যিনি মুহাদ্দিস হবেন, যিনি মুফাসসির হবেন, যিনি মুফতি হবেন, যিনি শেখুল হাদিস হবেন, তিনি মনে করতে হবে আমি আল্লাহর নবীর ওয়ারিস, মিরাজ বন্টনে কোনো প্রকার খেয়ানত করা যাবে না, মিরাজ বন্টনে খেয়ানত করা যাবে না। এই মঞ্চে বসা, এখানে বসে কথা বলা মানে আল্লাহ রসুলের মিরাজ বন্টন করা, এই বন্টনে একটু খেয়ানত করা যাবে না। খুব উচাক জিনিস, খুব কঠিন কাজও হের ফেরে ঝামেলা হয়ে যেতে পারে। আসসিলসিলাতু সহিহা 2700 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ। হে মানুষ, তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবা একজন, আলা লা ফাদদালি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন, আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, কালো মানুষের উপর সাদা মানুষ, লাল মানুষের শ্রেষ্ঠত্ব নাই, লাল মানুষের উপর কালো মানুষের শ্রেষ্ঠত্ব নাই, তবে তাকওয়া, তাকওয়া যার হবে ওই মানুষটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়, সম্মানিত হয়ে যায়। নবীজি এরপর বললেন, আলাহাল বাল্লাগতু, শোনো সাহাবারা, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? কমান কমান, মাইকম্যান ভাই বাড়াই কিনলে জানেননি, ওই এলাকার সাথে পাল্লা দিতেছে, কি করবে বেটা, কিছু করার নাই, কমান কমান। আলাহাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পালন করেছি?
সাহাবারা বললেন না ইয়া সাহাবারা বললেন হ্যাঁ হুজুর আপনি আপনার দায়িত্ব পালন করেছেন তো নবীজি বললেন হাল বাল্লাগতু আমি কি আমার দায়িত্ব পালন করেছি সাহাবারা বললেন হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন পরে নবী বললেন আলা ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব তোমরা অনুপস্থিত যারা আছে এই উপস্থিতরা অনুপস্থিতদের কাছে আমার প্রত্যেকটা বাণী তোমরা পৌঁছে দিবা যারা অনুপস্থিত আছে তোমরা এখানে যারা উপস্থিত আছো তোমাদের উপস্থিতরা অনুপস্থিত যারা আছে তাদের কাছে যেন তাবলীগ করে দেয় তাদের কাছে যেন পৌঁছায় দেয় যাই হোক তাহলে দুই নাম্বার ওয়ারিশ সূরা ইউসুফের একশো আট নাম্বার আয়াতে আল্লাহ বলেন قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني نبي আপনি বলেন আমি জেনে শুনে এই রাস্তায় দাওয়াত দেই এটা আমার রাস্তা আমি দাওয়াত দেই আর আমার যারা অনুসরণ করে তারাও এই রাস্তায় দাওয়াত দেয় আমরা কি নবীজির অনুসরণ করি আমরা নবীর অনুসরণ করি না তাহলে আমাদেরও কাজ এই রাস্তায় দাওয়াত দেওয়া এগুলো দুই নাম্বার তিন নাম্বারটা একটু গুরুত্ব সহকারে বুঝবেন দাওয়াতের কাজ করা এই চিন্তা মনে না আনা আহারে আমার দাওয়াত জানি মানুষে নিচ্ছে কি না না নিচ্ছে এই দিকে খেয়াল করা যাবে না আপনার কাজ দাওয়াত দেওয়া কি দেওয়া দুইটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে বিষয়টা দৃষ্টান্ত নাম্বার এক সূরা আনকাবুতের চোদ্দ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا خمسين عاما আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম তিনি তাদের মাঝে পঞ্চাশ বছর কম এক হাজার বছর মানে সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন কয় বছর তিনি তাদের মাঝে সাড়ে নয়শো বছর অবস্থান করেছেন সাড়ে নয় শত বছর অবস্থান করে মানুষকে দাওয়াত দিলেন এই যে সাড়ে নয় শত বছর দাওয়াত দিলেন সূরা হুদের চল্লিশ নাম্বার আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল নূহ নবীর দাওয়াতে স্বল্প সংখ্যক মানুষ ইমান আনছে কি মানুষ এই যে সাড়ে নয় শত বছর নূহ নবী তাদের মাঝে অবস্থান করেছেন এই কথাটা কার আল্লাহ আর স্বল্প সংখ্যক যে ইমান এনেছেন এই কথাটাও কার এখন কথা হলো এই যে সাড়ে নয় শত বছরে কলিল কলিল স্বল্প সংখ্যক ইমান আনছে নূহ নবী দাওয়াতের কাজ ছেড়ে দিচ্ছে ছাড়ছে নাকি করছে এগুলো এক নাম্বার দৃষ্টান্ত দৃষ্টান্ত নাম্বার দুই সহি বুখারির দুইশো চল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন পুরো হাদিসটা একটু মন দিয়ে শুনবেন আর বিশেষ করে যারা নামাজ পড়েন না তারাও মন দিয়ে শুনবেন আর যারা ফজর পড়েন না এরাও শুনবেন না ফজরের নামাজ যাদের হয় না সবাই শুনব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনাল বাইত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুল লাহু জুলুস পাশে আবু জাহেল আর তার সাথীরা বসা ইজ ক্বালা বাদুহুম লিবাদিন আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা একজন আর একজনকে বলে উমক এলাকায় কে যেতে পারবা যাওয়ার পর ওই এলাকা থেকে ওটের নারী বুড়ি গুলো আনবা আনার পর মুহাম্মদ যখন সেজদায় যাবে মুহাম্মদের পিঠের উপর রেখে দিবা বুঝে আসছে সবার যেহেতু আরেকটা মাহফিল হচ্ছে হয়তো বুঝতে অনেক সময় সমস্যা হবে না বুঝলে সাথে সাথে বলবে আমি আবার বলবো এটা আপনারা বুঝতেছেন সবাই বলল কে পারবা অমক এলাকায় যাবে যাওয়ার পর ওই এলাকা থেকে উটের নারী বুড়িগুলো আনবা আনার পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মোহাম্মদ সেজদায় যাবে তার পিঠের উপর এই উটের নারী বুড়িগুলো রেখে দিবা একজন দাঁড়ায় গেছে নাম উকবা ইবনে আবি মুয়াইত পাপিষ্ট দাঁড়ায় কয় আমি পারবো
فمبعث اشقل قوم فجاء به خطبا غالوكتا داري جاي اوتر ناري بوري غولاني ارسي فنظر نبير ديگه لقه راكلو حتى اذا سجد النبي صلى الله عليه وسلم الله نبي جخن سجده جاي وضعه على ظهره بين كتفيه নবীজির পিঠ আর দুই কাদের মাঝামাঝি জায়গায় ওই উটের নারী বুড়িগুলা রেখে দেয় একবার এই কথাটা আপনি ভাববেন এই হাদিসটা আপনি সামনে রাখবেন আর বনের মধ্যে কল্পনায় আনবেন আমার নবী কাবা চত্বরে নামাজ আদায় করে পাশে আবু জাহেল আর তার সাঙ্গ পাঙ্গরা বসা মাঝখানে আপনি নিজের কল্পনা করবেন একদিকে বেঈমানরা বসা আর একদিকে আল্লাহর রাসূল সিজদায় তার পিঠের উপর ওঠে নারী বুড়ি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফাজালু ইয়াদহাকুনা বেঈমানরা হাসা হাসি করতেছে ইউহিলু বাদুহুম আলা বাদিন হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়তেছে মানে বিষয়টা এমন দেখো দেখো মুহাম্মদের কেমন দেখা যায় এভাবে হাসতে হাসতে পড়ে ভাইও আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে বলি এটা হাসির জন্য না একদিক দিয়ে যায় বাইমা বেঈমানরা হাসে আরেক দিক দিয়ে নবীজির পিঠের উপরে ওঠে নারী বুড়ি আমি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরেও ঘরের পাশে মসজিদটা থাকার পরেও মসজিদে যাই না একটু কল্পনা করতে পারেন যে আমার রসুল সেজদায় পড়া তার পিঠের উপরে ওঠে নারী বুড়ি মা বোনরাও একটু কল্পনায় আনেন যে আমার রসুলের পিঠের উপরে ওঠে নারী বুড়ি আরেক দিক দিয়ে বেঈমানরা আমার রসুলের ওই সেজদার দৃশ্য আর ওঠে নারী বুড়ি দেখে হাসছে আমি আপনি বাচ্চাকে দুধ খাওয়ানোর অজুহাতে নামাজে অলসতা করছি রান্নার অজুহাতে নামাজে অলসতা করছি আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন নামাজ ছাইরেন না তো বেঈমানরা হাসাহাসি করতেছে ফাজাআতু ফাতেমা فاطمه رضي الله تعالى عنها اسلم فطرحت عن رسول الله صلى الله عليه وسلم নবীজির পিঠের উপর থেকে ওই উটের নারী বুড়িগুলা সরায়া দেয় فرفع راس الله নবী মাথা উঠায় এখন আপনাদের কাছে জানতে চাই আল্লাহর রাসূলকে এত পরিমাণ কষ্ট দেওয়ার পরের দিন আর নবী দাওয়াত দেয় নাই আই ইয়াকুন সাবিতা অবিচল ভাবে দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত দিতেই থাকতে হবে নো নবী 950 বছর দাওয়াত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ভাবে অপমান করার পরেও দাওয়াত দিয়েছেন এগুলো তিন নাম্বার দাইর গুণ চার নাম্বার মুবাল্লিগের গুণ দাইর গুণ খতিব সাহেবের গুণ আলোচকের গুণ বক্তার চার নাম্বার গুণ কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা বলেন কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত প্রথমে কথার কষ্টের দৃষ্টান্ত নেন সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ক্বাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা আপনার পূর্বে রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে মিথ্যাবাদী বলা হয়েছে নবীদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে কষ্ট দেওয়ার পরেও তারা ধৈর্য ধারণ করেছে সূরা আরাফের 66 67 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين হুদ আলাইহি সালাতু ওয়াসসালাম কে বেঈমানরা কয় ও হুদ পয়গম্বর আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতে পাই আর আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি উম্মত নবীরে কয় আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি উম্মত কয় নবীরে নবী উম্মত না উম্মত কয় নবীরে তো আমাদের নবীরে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে আপনার পূর্বে নবীদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে তারা কষ্ট সহ্য করেছে এই যুগে আমি আপনি আমরা তো নবী না আমরা সাহাবাও না বড় অলিও না তো দাওয়াত দিতে গিয়ে দুই চারটা কষ্টদায়ক কথা হজম করার মতো মানসিকতা কি আমরা রাখতে পারি না আল্লাহ তৌফিক দান করে আমিন